হাসপাতালে গতকাল থেকে আপনারা সবাই জানেন মেডিকেল বোর্ড জাস্ট কমপ্লিট হয়েছে, কমেন্টস করা হয়েছিল সকাল 10টায় এবং কমপ্লিট হয়েছে। মেডিকেল বোর্ড আমাদের অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড হয়েছে। আগে আমাদের গতকাল 5 জন ছিলেন ডাক্তার, আজকে কিন্তু আমাদের ডাক্তার সংখ্যা আরও 2 জন স্পেশালিস্ট অ্যাড হয়েছে। আমি সবারকে আপনাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই, ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। সো কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল আজকে এখানে নেই, উনি ছিলেন ওখানে। পালমোনোলজিস্ট ডক্টর অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর সৌতিক পাণ্ডা, ফিজিশিয়ান যার আন্ডারে ভর্তি আছেন ডক্টর কৌশিক চক্রবর্তী, অ্যানেস্থেটিস্ট ডক্টর আশিস পাত্র, আর 2 জন নতুন মেম্বার অ্যাড হয়েছেন, ডক্টর ধ্রুব ভট্টাচার্য ফিজিশিয়ান অ্যান্ড ফিজিশিয়ান ডক্টর সোমনাথ মাইতি, যিনি অনেকদিন ধরে ওনাকে বাড়িতে দেখছেন। তাছাড়া আমাদের হাসপাতালের রেপ্রেজেন্টেটিভ হিসেবে ডক্টর মালতি পুরকার ছিলেন, আমাদের চিফ অপারেটিং অফিসার কাম ডিরেক্টর মেডিকেল সার্ভিস, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সপ্তর্ষী বাসু এবং ডাইরেক্টর নার্সিং শ্রীমতী আলো সেনগুপ্ত, এরা ছিলেন। ফ্যামিলি ওয়াজ রেপ্রেজেন্টেড বাই ওনার মেয়ে সুচেতনা ভট্টাচার্যী, ডক্টর সূর্যকান্ত মিশ্র এবং ডক্টর ফুয়াদ হালিম। এরা মিট করার পরে যেটা ডিসিশন নিয়েছেন সেটা হচ্ছে, আমি পড়ে বলছি একজন একটা একটা করে। শ্রী ভট্টাচার্য উইল রিমেইন ইন মেকানিক্যাল ভেন্টিলেশন ফর টুডে অ্যান্ড প্রসেস অফ গ্র্যাজুয়াল উইথড্রল অফ ভেন্টিলেটরি সাপোর্ট ইজ বিন প্ল্যান। মানে উনি এখন মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকবেন, কিন্তু আমরা প্ল্যান করছি এখন থেকেই যে কী করে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে ওনাকে বের করে আনতে পারব। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে সিডেশন ওয়াজ স্টপড ইন দ্য মর্নিং অ্যাজ এ ট্রায়াল এবং সেন্সোরিয়াম ওয়াজ অ্যাসেসড অ্যান্ড ফাউন্ড টু বি ইম্প্রুভড। হাউএভার সিডেশন উইল কমপ্লিট টু অ্যাসিস্ট এফেক্টিভ ভেন্টিলেশন। অর্থাৎ আমরা যে উনি ঘুমের ওষুধের মধ্যে আছেন, যে সিডেশনটা দেয়াতে আছেন, সেখান থেকে আমরা সকালে উইথড্র করে দেখেছি উনি ইম্প্রুভমেন্ট হয়েছে সেন্সোরিয়াম, কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশন যেহেতু আছেন, ভেন্টিলেশনে যেহেতু আছেন, সেহেতু আমাদের সিডেশনটা রাখতে হবে টু হ্যাভ অ্যান এফেক্টিভ ভেন্টিলেশন সাপোর্ট। 3 নম্বর হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ইনক্লুডিং অল ব্লাড প্যারামিটার্স এবং ইমেজিং ডিডন্ট শো এনি সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি। অর্থাৎ আমাদের ব্লাড প্যারামিটার্স এবং ইমেজিংয়ের মধ্যে কোনো মেজর, কোনো সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি আমরা পাইনি। উনি স্টেডিলি ভাইটাল সাইন্স ধরে রেখেছেন এবং ব্লাড প্যারামিটার্স ধরে রেখেছেন। এরপরে হচ্ছে কারেন্ট, যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন লেভেল, যেটা নিয়ে আমরা গতকাল খুব চিন্তিত ছিলাম, সেই দুটোই নর্মাল লেভেলে এসে পৌঁছেছে। এছাড়া ওনার পালস, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন ইজ কারেন্টলি স্টেবল, কার্ডিয়াক কন্ডিশন ইজ স্টেবল, অর্থাৎ হার্টের কন্ডিশন একদম স্টেবল আছে, অ্যাডিকুয়েট নিউট্রিশন এবং অন্যান্য সাপোর্ট ইজ বিন গিভেন। নিউট্রিশন এবং অন্যান্য সাপোর্ট থেরাপি চলছে। ভেন্টিলেশন প্রগনোসিস, যেহেতু ভেন্টিলেশনে যেহেতু আছেন, সেই জন্য আমরা বলছি প্রগনোসিস ইজ স্টিল ক্রিটিক্যাল এবং স্টিল গার্ডেড। পদক্ষেপ নিয়ে ওনাকে মেনটেন করছেন, সিওপিডি পেশেন্ট, আপনিও আগের বারও আপনি ছিলেন নিয়মিত, একটু যদি বলেন মানুষও জানতে চাইছে ওনার ক্ষেত্রে বিশেষ। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যতটা পারা যায় ওনাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে কমফোর্টেবল রাখা। সেই কারণের জন্য আমরা গতকাল থেকেই একটা সিডেশনের মধ্যে ওনাকে রেখেছিলাম, যাতে ভেন্টিলেটারের সাথে উনি কমফোর্টেবল ফিল করেন। আজ সকালবেলা সিডেশনটা বন্ধ করা হয় ওনার হায়ার ফাংশন অ্যাসেস করার জন্য। সিডেশন বন্ধ করার পর থেকে নিয়ে ওনার আমরা যা অ্যাসেসমেন্ট করেছি তাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি খুব ভালো রেসপন্ড করছেন, কথাবার্তা বললে উনি বুঝতে পারছেন। বাকি ওনার অন্যান্য ওষুধপত্র যেগুলো দেওয়ার রেলেভেন্ট মেডিকেশনস সেগুলো তো চলছে। নিউট্রিশন পার্টটার দিকে আমরা স্পেশালি খেয়াল রেখেছি, রাইলস টিউব দেওয়া আছে, রাইলস টিউবের মাধ্যমে ফিডিং চলছে, আর টাইম টু টাইম আমরা ব্লাড গ্যাস অ্যানালিসিস করে দেখছি, সেই অনুযায়ী ভেন্টিলেটর প্যারামিটার্স আমরা অল্টার করছি, চেঞ্জ করছি। কার্বন ডাইঅক্সাইডের যেটা নিয়ে চিন্তা, সেটা কি আপনারা ধারাবাহিক উন্নতি দেখছেন? হ্যাঁ অবশ্যই, গতকাল যখন এসেছিলেন তখন কার্বন ডাইঅক্সাইডের যা মাত্রা ছিল, ইনিশিয়ালি আপনারা জানেন আমরা বাইপ্যাপ ট্রায়াল দিয়েছিলাম, একটা নন ইনভেসিভ ভেন্টিলেশন। ঘন্টা দুয়েক আমরা ট্রায়াল দেওয়ার পরে দেখি যে কোনোরকম কোনো রেসপন্স নেই, উনি বরং ডিটোরিয়েশন দেখি। তারপরে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে ওনাদের সম্মতি নিয়ে আমরা ওনাকে ভেন্টিলেটরে নিই। ভেন্টিলেটরে নেওয়ার পর থেকে নিয়ে ধীরে ধীরে ওনার কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে যায়। এখন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যা আছে সেটা কনসিডারিং দি ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ বিন আ সিওপিডি পেশেন্ট ফর আ ভেরি লং টাইম, এখন যা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা আছে তা অ্যাকসেপ্টেবল। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, কালচার্সগুলো আমরা সব পাঠিয়েছি,
কালচার রিপোর্টস আসতে একটু তো সময় লাগে। ইনিশিয়াল রিপোর্টসগুলো আমরা আজকে দুপুরের পর থেকে নিয়ে পাওয়া শুরু করব। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গতকাল থেকেই দেওয়া আছে, রিপোর্টের ওপর বেস করে যদি প্রয়োজন হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক আবার চেঞ্জ করব। ওনার ফিজিশিয়ান ডক্টর